গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের এখন বাজে সকাল 11:40, মানে 12:20 বাকি। আর আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার, সকাল বা কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, মানে সারাদিন বলতে বিকেলের পর থেকে, মানে ওই 2:30 থেকে শুরু হয়েছে বৃষ্টি, সারা রাত্রি মাঝে মধ্যেই মানে থেকে থেকেই বৃষ্টি এসছে, খানিকক্ষণ ছাড়া ছাড়াই বৃষ্টি এসছে। রাত্রে শুয়েছি আর তারপরে দেখি যে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যেই দেখি বৃষ্টি হচ্ছে। তো যথারীতি আজকেও মেঘলা ওয়েদার কন্টিনিউ আছে, আকাশের মুখ ভার, জানি না কার সাথে রাগারাগি হয়েছে কি হয়েছে বলতে পারবো না, মুখটা এমন গোমড়া করে আছে না আকাশটা, যেন মনে হচ্ছে ওকে দুগালে দুটো থাপ্পড় মেরে দিয়েছে, সেই জন্য ওর মুখটা এরকম ভার মতন হয়ে আছে। তবু জামা কাপড় মানে বৃষ্টি হয়নি সকাল থেকে, সকাল থেকে বৃষ্টিটা হয়নি, কিন্তু মেঘলা ওয়েদারই হয়ে রয়েছে। আর আমি সকালবেলা যা হয় জামা কাপড় তো আর ফেলে রাখতে পারবো না, মানে এতদিন ফেলেছিল, একেবারেই যদি বৃষ্টি পড়তো তাহলে ফেলে রাখতেই হতো, কিছু করার ছিল না, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে না দেখলো তো আমি যা জামা কাপড় ছিল যা ধোয়াধুয়ি কাচাকাচি করে ছাদে মেলে দিয়ে এসেছি, এবং যতটুকু সারাদিনে হাওয়া লেগে যতটা শুকোয় শুকোবে বাকিটা ওপরে দিয়ে দেবো। আর সকালবেলা উঠে তো কালকেই বলে দিয়েছিলাম যে কি কি রান্না প্রিপারেশান নেব, কারণ জানতাম মেঘলার ওয়েদারই থাকবে আর ঠান্ডাও আছে, মেঘলার ওয়েদার থাকবে, তো যথারীতি রঞ্জনকে শিম ভাতে, আলু ভাতে, ডিম ভাতে, বেগুন ভাতে দিয়ে ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর টিফিনে দিয়েছি আলু ভাজা, বেগুন ভাজা আর রুটি দিয়ে দিয়েছি। আর আমরা এখন গিয়ে করব খিচুড়ি, সমস্ত কিছু কুটনো কুটেই রেখে দিয়েছি, ফুলকপি, গাজর, বিনস, সমস্ত কিছু, খালি একটু কড়াইশুঁটি হলে ভালো হতো, বাট কড়াইশুঁটি নেই, নো প্রবলেম, যা আছে তাই দিয়েই চালিয়ে নেবো। আলু সমস্ত কিছু কেটে কুটে রেখে দিয়েছি, খালি মুগের ডালটা আনা হয়েছিল কিন্তু মুগের ডালটা ভাজা হয়নি, মুগের ডালটা ভাজবো ভেজে আর খিচুড়িটা বসাবো, তার আগে দুষ্টুকে স্নান করাবো। এমনি বারে বাকি সমস্ত কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। আর দুষ্টু ওই যে ওখানে বসে বসে লিখছে, কিন্তু একটা লেখা দিয়েছিলাম তো সেই লেখাটাই লিখছে, স্কুল তো এখনও স্টার্ট হয়নি কারণ রেজাল্টই আউট হয়নি, তো স্কুল স্টার্ট হয়নি, 24 তারিখে ওদের অ্যাডমিশনের ডেট পড়েছে, যে 24 তারিখ নোটিশ দিয়েছে যে 24 তারিখ মানে 24শে ডিসেম্বর অ্যাডমিশনের ডেট আছে, তো তার আগেই আশা করি, ওদের সাধারণত 20 তারিখ নাগাদ রেজাল্ট আউট হয়ে যায়, তো দেখা যাক কি হয় এবারে কবে রেজাল্ট আউট করে, 20 তারিখেই করে থাকবে হয়তো। ঠিক আছে চলুন আমি গিয়ে আগে তার উপর দুষ্টুর জল গরম দিয়ে এসছি। আর কালকে তো মানে কি বলবো, সারা মানে ক্ষণ কারেন্ট এত জ্বালালো, তেমনি নেটের প্রবলেম, এত নেট প্রবলেম করছে, মানে কালকে কি বলবো, না একটা কাউকে হোয়াটসঅ্যাপ করতে পারছি, না কারোর সাথে একটু মানে এ করতে পারছি, মানে কিচ্ছু হচ্ছে না, কালকে নেটে সারাদিন এত প্রবলেম গেছে, এত প্রবলেম গেছে। আর লোডশেডিং তো রয়েইছে, লোডশেডিংটাই গত 3-4 দিন হলো লোডশেডিংটা ভালো মতন মানে রীতি মতন ভোগাচ্ছে, সন্ধ্যাবেলাও যাচ্ছে, সকালের দিকেও যাচ্ছে, রাতেও চলে যাচ্ছে, কেন এটা বুঝতে পারছি না, নইলে সচরাচর এত লোডশেডিং আমাদের এখানটা হয় না, কিন্তু এই লাস্ট 3-4 দিন যেমনি আকাশের অবস্থা খারাপ, ওয়েদার খারাপ, তেমনি লোডশেডিং তার সঙ্গে পাল্লা দিয়ে চলেইছে। না ঠিক আছে চলুন গিয়ে রান্নায় লেগে পড়ি, তা নইলে আর দুপুরবেলা দুটো খেতে দিতে পারবো না, তাই না। গিয়ে আগে মুগের ডালটা ভাজি, ততক্ষণ গরম জলটা হচ্ছে হোক, মুগের ডালটা ভাজি, দুষ্টু লিখুক, তারপরে ওকে স্নান করিয়ে দেবো, কারণ 11:40 হয়েই গেছে, এবার ওকে স্নানটা করিয়ে দিতে হবে, একই ঠান্ডা ঠান্ডার ওয়েদার তো স্নানটা করিয়ে দিতে হবে। ঠিক আছে চলুন লেগে পড়ি। চলে এসেছি রান্নাঘরে, মুগের ডালটা ভাজবো, কড়া অলরেডি বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে বাসনগুলো পড়ে রয়েছে এগুলোকে তোলা হয়নি, এগুলোকে তুলবো, কিন্তু তার আগে মুগের ডালটা ভেজে নিই, মুগের ডালটা না ভাজলে আবার খিচুড়িটা করতে অসুবিধে হবে। মেঘলা 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 আর ছাড়বে না, না ঠিক আছে চলুন স্টার্ট করি। Thank you.
কটা বাজে বলুন তো? একটা। এবার যাব স্নান করতে। এমন এক এক সময় হয় যে কোথায় কি রাখি মনেই থাকে না। এত করে খুঁজলাম কম্বলের ওয়ার্ডটা, তাকে যে আমি কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। রঞ্জন বললে এসে দেখবে, দেখা যাক রঞ্জন খুঁজে পায় কিনা, আমি তো পেলাম না। একটাই ট্রলি আছে, থাকলে আমি সব জায়গায় খুঁজে নিয়েছি। একটাই ওই ট্রলি আছে, ওর ভিতরে থাকলে থাকতে পারে, কিন্তু ওটা এত ভারী যে ওটাকে আমি চাগিয়ে তুলতে পারিনি। চেষ্টা করেছিলাম বাট পারিনি। এমনিতেই বক্সের এটা বার করে তুলতে গিয়ে আমার হাতের এর মধ্যে লেগে গেল, ডান হাতের কবজির শিরাটাতে লেগে গেছে। তার উপরন্ত আবার যদি ওটাকেও ট্রেনে তুলতে যাই তাহলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। না, যাই স্নান করে আসি। আর এখন একটু রোদ্দুর বেরিয়েছে, হালকা একটু রোদ্দুর দেখা দিয়েছে। ওই যে একটু রোদ্দুর দেখা দিয়েছে। আর খিচুড়ি রান্না হয়ে গেছে, গরম গরম স্নান করে আসি। স্নান করে এসে ছাদে যাব, গিয়ে ছাদে জামা কাপড় মেলে দিয়ে আসবো। এমনিতেই অলরেডি অনেক জামা কাপড় আছে ছাদে, আবার এগুলো ধোবো, ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবো। এসে গরম গরম খিচুড়ি খাবো আর ডিম ভাজা। না, যাই স্নানটা করে আসি। হ্যাঁ, স্নান করে এইমাত্র ছাদে এলাম। এতক্ষণ ধরে আর চুলটা শ্যাম্পু করেছি তো চুলটা পুরো ভিজে যাব, তো চুলটাও একটু শুকাবো, জামা কাপড়গুলো মেলে দেব। অলরেডি ছাদে দেখতে পাচ্ছেন তো কত জামা কাপড় মেলা রয়েছে, তো এই সমস্ত জামা কাপড়গুলোকে সব তুলবো, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলবো, তুলে আর যেগুলো এইমাত্র স্নান করে এলাম যেগুলো ভিজে সেগুলোকে মেলে দেব। আর এখন বাজে কটা বলুন তো? ওই 1:40 মতন বাজে। তো দুষ্টু তো এখনই খাবে না, দুষ্টুর খেতে দেরি আছে। দুষ্টুর কম করে হলেও 2টার সময় করে খায়, তো ওই 2টার সময় করে খাবে, তখন গিয়ে দুষ্টুকে খাওয়াবো। এখন আমি চুলটা শুকাবো আর জামা কাপড়গুলো মেলবো। আর এখানে কি বলুন তো, মানে অনেক গাছ বসিয়েছে, ডালিয়া গাছ বসিয়েছে, চন্দ্রমল্লিকা গাছ বসিয়েছে, তারপরে গিয়ে গাঁদা গাছ, মানে ইনকা গাঁদা যেগুলোকে বলে না, সেই ইনকা গাঁদা ফুটি বসিয়েছে, সব মেজেটু টবে টবে বসিয়েছে। আর একদম এখন একদম ছোট্ট ছোট্ট এইটুকুটুকু গাছগুলো, একটু বড় হোক, একটু বড় হলে আমি আপনাদেরকে দেখাবো, অনেকগুলো বসিয়েছে। দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাবেন, দাঁড়ান দেখি। এই যে দেখুন, এই যে সমস্ত এখানে টবে বসানো আছে, কিন্তু গাছগুলো না এখন খুব ছোট ছোট, তাই মানে বোঝা যাবে না। দুই একটা টব কিনেছে নতুন, আর কিছু ওই কি বলবো, রঙের যে ছোট ছোট কৌটোগুলো হয়, ওই রঙের কৌটো, ওই কৌটো, এই সমস্ত কিছুর মধ্যে মেজেটু গাছগুলো বসিয়েছে। আর কিছু প্লাস্টিকের টব কিনেছে, এখানে টবগুলোর দাম নিয়েছে এক একটা 25 টাকা পিস। না, চলুন জামা কাপড়গুলো শুকুর দিই। শুকুর দিয়ে তারপরে গিয়ে আমি চুলটা একটু শুকিয়ে নেবো রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রোদ্দুরের খুব একটা জোর নেই, খুবই হালকা রোদ্দুর একেবারে, এতটাই মানে মাঝে মধ্যে আবার রোদ্দুরটা তেজ হচ্ছে, আবার মাঝে মধ্যে একদম ডুবে যাচ্ছে। কি গো? হ্যাঁ করবো। Thank you.
কটা বাজে বললাম তো হয়তো ওই মানে ওটার মধ্যে কাঠি গুঁজেছিস পৌনে সাতটায়, তো কি হোলটাতে কাঠিটা যদি ভেঙে ওর মধ্যে ঢুকে যায় না চাবি আর ঘুরবে না, যাও ওটা গিয়ে কাঠিটা খুলে নাও। কি হোলের ভিতরে একটা কাঠি ঢুকিয়ে রেখে দিয়েছে, দুষ্টু এরকমই বদমাইশি করে। মানে দুষ্টুর বদমাইশিতে না মানে আমার হাল খারাপ হয়ে যায় জানেন। কি হোলের মধ্যে চাবি ঢুকিয়ে রেখে দিয়েছে, আগের দিন বললাম 1 লিটার জল ওখানে ওরকম ভাবে কেনা জল নষ্ট করেছে, কালকে 1 বোতল স্যানিটাইজার জানেন, কালকে 1 বোতল স্যানিটাইজার ফেলে দিয়েছে। মানে 1 বোতল স্যানিটাইজার নিয়ে স্যানিটাইজারটাকে ঢেলে রীতিমতো নষ্ট করেছে 1 বোতল স্যানিটাইজার। বলুন এইরকম এরকম বদমাইশি করে জানেন। এখন আবার কি হোলের মধ্যে কাঠি ঢুকিয়ে রেখে দিয়েছে, আমি যদি না দেখতাম হয়তো কোনো কারণে ভেঙে গেলে কাঠিটা ওর ভিতর ঢুকে যেত আর কি হোল থেকে মানে মানে চাবিটা এ হতো না, আবার সেই লোক ডেকে ওটাকে ঠিক করো। মানে দুষ্টু এরকমই মানে খতরনাক খতরনাক টাইপের বদমাইশি করে। ওটা আবার মুখে দিচ্ছি, উফ বিরক্তিকর জানিস তো। আর আপনারা আজকে আমার ভয়েস কতটা পাবেন না আমি জানি না, কারণ এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে এই তল্লাটে না, মানে এই এই এলাকাটাই এরকম। যদি বিয়ে বাড়ি অনুষ্ঠান হয় মানে কিছু হোক না হোক আপনি উলুধ্বনি নাও শুনতে পারেন, শঙ্খধ্বনি নাও শুনতে পারেন, যেটা শুনতে পাবেন সেটা হচ্ছে জোরে জোরে মাইকের শব্দ। মানে গান বাজনা কিছু হোক না হোক একটা এরম ধাম্বা বড় বক্স লাগিয়ে দিল, দিয়ে একদম তার স্বরে গান চালিয়ে দিল। একবারও এটা ইমাজিন করে না যে এটা এমন একটা সময় যে সময় মানে কি বলবো অ্যানুয়াল পরীক্ষা চলছে, প্রত্যেকটা বাচ্চাদের বলুন মানে যারা পড়াশোনা করে তাদের সবারই মোটামুটি এই সময় অ্যানুয়াল পরীক্ষাটা চলছে। মানে এই কমন সেন্সটা এইখানকার মানুষের মধ্যে এত ভীষণ পরিমাণে কম, আপনাকে কি বলবো। তারা একবারও ভাবে না যে আশেপাশের মানুষজনগুলো মানে এটার জন্য কি সাফার করছে। এই রকম একটা সিচুয়েশন যেখানে অ্যানুয়াল এক্সাম চলছে সবার, অনলাইনই হোক আর যেখানেই হোক, অ্যানুয়াল এক্সাম তো একটা এক্সাম বলে তো কথা, তার একটা তো একটা এ রয়েছে, কিন্তু এখানকার লোকজনের মধ্যে এই সমস্ত কালচারগুলো একেবারেই আপনি পাবেন না। এই এলাকার মানুষরা এরকমই, মানে কিছু হোক না হোক আগে তার স্বরে মিউজিক চালিয়ে দিল, তাতে কার কি ক্ষতি হলো কার কি না হলো কার কি প্রবলেম হচ্ছে তাতে কারোর কিছু যায় আসে না, যদি কেউ অসুস্থ থাকে তাও তাদের কিছু যায় আসে না। এদের ব্যাপারটাই হচ্ছে এরকম, আমার এনজয়মেন্ট হচ্ছে ব্যাস, আমারটাই মানে সংকীর্ণ চিন্তা ভাবনার মানুষ যাকে বলে, আশেপাশের মানুষের কথা ভাবেই না যাকে, কি আর করবো। মিউজিকের আওয়াজ আপনারা শুনতেই পারেন, কিছু করার নেই, কারণ এত লাউড মিউজিক বাজছে মানে কি বলবো। বিয়ে বাড়ির অনুষ্ঠান, একমাত্র মেয়ের বিয়ে হচ্ছে, গোটা জগৎকে জানাতে হবে যে আমার একমাত্র মেয়ের আমি ধুমধাম করে বিয়ে দিচ্ছি, এরকম একটা ব্যাপার। মানে কি বলবো, যাকে ছাড়ুন, বললে অনেক কথা বলা হয়ে যাবে, এত বেশি কথা বলা ভালো নয় তাই না, আমার নিজের শরীর খারাপ করবে। যাকে এতক্ষণ আমি দুষ্টুকে পড়াচ্ছিলাম, আর আজকে তো বললাম একটু রোদ্দুর উঠেছিল দুপুরের দিকটা করে, একটু রোদ্দুর উঠলো কিন্তু বেশিক্ষণ রোদ্দুরটা ছিল না, রোদ্দুরটা তাড়াতাড়ি চলে গিয়েছিল, স্বাভাবিক ব্যাপার, শীতকালে রোদ্দুর একটু তাড়াতাড়ি চলে যায় কারণ বেলাটাই ছোট হয় তাই না। এখন দুষ্টুকে পড়াচ্ছি, আর দুষ্টুর পাপাকে ফোন করেছিলাম, বললো কি যে আসতে একটু লেট হবে কারণ সবেই তখন বেরিয়েছে, 6টা বেজে গেছে তখনও বেরোয়নি, মানে ওখানটা ওরকম করবি না, ওখানটা তো আমি লিখছিলাম, তুই ওখানটা ওরকম করছিস, এত বদমাইশি করিস না। আর দুষ্টুকে হাফ পড়িয়েছি, এখনো একটু বাকি আছে, শুধু ওই অঙ্কর একটুখানি বাকি আছে, ওটা করলেই হয়ে যাবে। ঠিক আছে চলুন, রঞ্জন এলেই কফি টফি খাবো, চা ফা চা খাই, চা কফি খাই, কফি যা খাই খাবো, আর রঞ্জন এলেই খাবো, এখন আর কিছু খাবো না। আর আমি বেশি কথা বলছিও না, আজকের মতন আমার কথাবার্তা আমি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সদা সর্বদা হাসতে থাকবেন, জীবনের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত এনজয় করে কাটাবেন। ওকে টাটা, গুড নাইট।